আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ, ইউএই দুবাই থেকে। আজকে আবারও আপনাদের মাঝে আপনাদের হাজার হাজার প্রশ্ন আমাকে করেছেন গত এক সপ্তাহ ধরে, সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে হাজির হয়ে গেলাম। প্রতি শুক্রবার আপনাদেরকে বলেছিলাম যে প্রতি সাপ্তাহিক দিন, বিশেষ করে শুক্রবারে আপনাদেরকে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, কিন্তু শুক্রবারে দিতে পারছি না, এখন শনিবারে দেওয়া হয়। তো যাই হোক, শনিবার হোক শুক্রবারে হোক, আমি প্রতি সাপ্তাহিক দিন আপনাদের প্রশ্নের উত্তর সরাসরি ভিডিওর মাধ্যমে দিয়ে আসছি অতীতে এবং ভবিষ্যতেও দিয়ে আসবো ইনশাল্লাহ। আর আজকের ভিডিওটাও আপনাদের প্রশ্নের উত্তরের ভিডিও। এমন অনেক অনেক প্রশ্ন আমাকে করেছেন যে প্রশ্নের উত্তরগুলো আসলে ভিডিওর মাধ্যমে দিতে আমি বাধ্য হচ্ছি। কারণ হয়েছে যে এই ভিডিওটা, এই প্রশ্ন যে আপনারা যে প্রশ্নগুলো আমাকে করছেন, সেই প্রশ্নগুলি অন্তত কিন্তু অনেক মানুষের প্রশ্ন। তাই আমি চেষ্টা করছি যে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর তাছাড়াও কিন্তু আপনারা আমাকে প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তরগুলো আমি অলরেডি সরাসরি দিয়ে থাকি আপনাদেরকে, লাইভ সরাসরি কমেন্টসের মাধ্যমে দিয়ে থাকি, পরবর্তীতে ভিডিওর মাধ্যমে একটা কারণেই দেই, কারণ এই ভিডিওটা অনেকেই দেখে এবং প্রশ্নের উত্তরগুলো পেয়ে যায়। তো আরেকটা কথা হচ্ছে যে আমি, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বা আপনাদের আপনাদের মতামত আমাকে জানাতে পারেন। ফেসবুক পেজ রয়েছে আমার মাসুম বিল্লাহ ব্লগস, এবং আমাদের একটা গ্রুপ রয়েছে এভারগ্রিন প্রবাসী, চিরসবুজ প্রবাসী। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে গ্রুপটার, এবং আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা ওই জায়গাতে গিয়ে আমাকে ফলো করতে পারেন, আমাদের গ্রুপটাতে আপনারা জয়েন করতে পারেন। তো কাছে দূরে দেশে বিদেশে প্রবাসী যে যেখানে আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ। ভিডিওটি একটু লম্বা হবে, যাদের সময় আছে হাতে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আশা করছি। তো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে চলে এসেছে আপনাদের এই হাজার হাজার প্রশ্ন, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, আমি স্ক্রল করছি, আপনারা দেখুন অনেক প্রশ্ন করছেন আমাকে, অনেকেই প্রশ্ন করছেন, অনেক অনেক প্রশ্ন করছেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার, আপনারা আমার কাছে জানতে চান, আমার কাছে বুঝতে চান, আমিও চেষ্টা করি আপনাদেরকে জানানোর জন্য, বোঝানোর জন্য। হয়তো প্রশ্নের উত্তরটা দিতে একটু লেট হয়ে যায়, কারণ হচ্ছে আমি এই প্রশ্ন, এমন কতগুলো প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তরগুলো আমি নিজেও জানি না। তো এইগুলো আমি অন্য যারা বুঝে, যারা জানে এই বিষয়টা নিয়ে, তাদের সাথে আমি কথা বলি, ট্রাভেলস রয়েছে তাদের সাথে কথা বলি, টাইপিস্ট রয়েছে তাদের সাথে কথা বলি, কথা বলেই কিন্তু তারপরে আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে আসি এবং ভিডিওতে উত্তর, প্রশ্নের উত্তরটা দেই। তো যাই হোক, তার এই সুবাদে আজকেও চলে আসলাম। তো প্রথমেই যে প্রশ্নটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই তা হচ্ছে আরাফাত, উনি প্রশ্ন করছেন যে দুবাই রাষ্ট্রের ভিসা চালু আছে, মানে দুবাই রাষ্ট্রের ভিসা চালু আছে। দেখুন, দুবাই রাষ্ট্রের কি ভিসা, ভিজিট ভিসা না কাজের ভিসা? ভিজিট ভিসা যদি বলেন তাহলে চালু আছে, আর কাজের ভিসা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তবে ভিজিট ভিসা এসে কাজের ভিসা লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। নয়ন রহমান, ভিসা ট্রান্সফার করতে চাই। হ্যাঁ, করেন, বর্তমানে ভিসা ট্রান্সফার খোলা আছে, আপনি ভিসা ট্রান্সফার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাই, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। দেখুন, আমার কাছে অনেকে নাম্বার খুঁজেন, তবে ফেসবুক পেজে যান, ফেসবুক পেজে গিয়ে আমাকে লাইক করুন, আমাকে ফলো করুন, ইনশাল্লাহ আপনাদের নাম্বার, আপনাদেরকে আমি নাম্বার দেবো ফেসবুকের মাধ্যমে, ঠিক আছে? আমি মনসুর আলী, আমি 16 মার্চ কলকাতা থেকে ভিজিটে দুবাই এসেছি, 25 বছর ইন্ডিয়া অ্যান্ড 2 বছর সৌদি গাড়ি চালানোর অভিজ্ঞতা রয়েছে, আমি কি কোনো জব বা বিজনেসের সুযোগ পেতে পারি? দেখুন মনসুর আলী ভাই, আপনি দুবাইয়ে দুবাই এসেছি 25 বছর, মানে আপনার বয়স 25 বছর, আপনি ইন্ডিয়া এবং 2 বছর সৌদি গাড়ি চালানোর অভিজ্ঞতা রয়েছে, আপনার গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে, আপনি একজন ড্রাইভার। তো যাই হোক, আপনার কোনো জব আছে কি না? দেখুন, আপনার জন্য যদি আপনি ড্রাইভিং করতে চান, তাহলে এই দেশে যখন এসেছেন, এই দেশ থেকে একটা ড্রাইভিং লাইসেন্স বের করে নিন, বের করে নেওয়ার পর আপনি যে কোনো জায়গাতে আপনি জব করতে পারবেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। ফ্রি টিপস ভিডিও, ভাই আমি আপনাকে আগের ভিডিওতে প্রশ্ন করেছিলাম যে ওয়ার্ক ভিসার চেঞ্জ হতে আমাকে কী পেপার দিতে হবে। দেখুন, ওয়ার্ক ভিসা চেঞ্জ হতে আমি কথাটা বুঝতে পারিনি, হয়তো আপনি বলছেন যে ভিজিট ভিসা চেঞ্জ করে ওয়ার্ক ভিসা লাগাতে আপনাকে কী পেপার দিতে হবে। পেপার বলতে আপনার ভিজিট ভিসাটা শুরু করতে হবে, যে জায়গাতে আপনি ভিসা লাগাবেন ওই জায়গাটা, ওই দোকানের লাইসেন্স, এগুলা দিতে হবে, এবং আপনাকে আপনার পাসপোর্ট তো দিতেই হবে। তো আপনি যদি এই দেশে এসে থাকেন, যার যে আপনার কাজটা করবে সে আপনাকে বলে দিবে কী কী কাগজপত্র লাগবে, এই জায়গাতে অনেক কাগজপত্র দরকার, এইগুলো যদি বলতে চাই ভিডিওটা আরও অনেক লম্বা হয়ে যাবে। ধন্যবাদ।
রিপন মিয়া ভাই, আবুধাবিতে কি করোনা ভ্যাকসিন শুরু হয়েছে? আবুধাবিতে করোনা ভ্যাকসিন এখন বর্তমানে আপনার দিচ্ছে, তবে কিছু নিয়মকানুনের মধ্যে, ঠিক আছে ভাই? আমি আরমানুর রহমান ভাই, আমি ভিজিটে দুবাই এসেছি। আমার পাসপোর্ট বয়স অনুযায়ী আমার 18 বছর পূরণ হতে 6 মাস বাকি। এখন আমার এক আত্মীয়র কাছে আছি, এখন 6 মাস তার কাছে থেকে তারপর কাজে ভিসা লাগাবো। এখন 6 মাস কিভাবে ভিসার মেয়াদ বাড়াবো বা কত টাকা খরচ হবে? দেখুন, ভিসার মেয়াদ, হ্যাঁ, আপনাদেরকে আমি বারবার একটা কথা বলে আসছিলাম, আমি অতীতের ভিডিওতে আমি বারবার বলেছিলাম যে 18 বছরের নিচে কখনো পাসপোর্টে দিবে না, তাহলে আপনি ওয়ার্ক পারমিট ভিসা লাগাতে পারবেন না। দেখুন, আপনার কিন্তু সেই বিপদটা হয়ে গেলো, তাই না? তো এখন আপনাকে 6 মাস অপেক্ষা করতে হবে, আপনাকে 3 মাসের ভিসা বাড়াতে হবে, বা আপনি এখন 3 মাসে বাড়াবেন, তারপর 3 মাসে আবার বাড়িয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তবে এটা আপনাকে খরচ হয়ে যাবে প্রায়, আপনার 2 বার এটা চেঞ্জ করতে আপনাকে 4,000 4,500 দেড়ের মতো খরচ হবে টোটাল আপনার ভিজিট ভিসা বাড়াতে। ধন্যবাদ। উমর হাসান, সকলের অভিজ্ঞতার জন্য বলছি, মাসুম বিল্লা ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে। উমর হাসান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার কথাগুলো আপনি আপনি আমার পক্ষ নিয়ে কথা বলেছেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। আমি চেষ্টা করি ভালো ভালো কথা বলার জন্য, যদি আপনাদের ভালো লাগে তাহলে শুনবেন, আর যদি খারাপ লাগে তাহলে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। মাসুম ভাই, নতুন কোনো কথা, জুমা মুবারক বা না, উনি বেদাত বলেছেন জুমা মুবারক বলাটা, তো জানি না উনি কী কারণে এই কথাটা বলেছেন, জুমা মুবারক বলা যাবে না, উনি বলেছেন আমি বড় বড় স্কলারের সাথে কথা বলতে। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা কমেন্টস করে জানাবেন যে এই কথাটা কতটুকু যুক্তিগত যে জুমা মুবারক বলা যাবে না। তো আপনারা যারা আছেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন, ধন্যবাদ। আপনাকে ভাই জুমা মুবারক, হ্যাঁ, বিডিআর শাহিদুল ইসলাম, আপনাকেও অনেক অনেক জুমা মুবারক। এক ভাই বলেছেন জুমা মুবারক বলা যাবে না, কিন্তু আমি যেহেতু জানি বলা যাবে তাই আমি বলছি। ভাই আপনার কথাগুলো অনেক দামি কথা বলেছেন ভাই, ধন্যবাদ। জয়নাল আবেদিন এই কথাটা বলেছেন, ধন্যবাদ ভাই আমার কথাটাকে সাথে আপনি সাপোর্ট দেওয়ার জন্য, ভেরি হেল্পফুল। শেখ এমডি সুহাগ, আমি দুবাই আসার জন্য টাকা জমা দিই, তখন বলেছিল ম্যান পাওয়ার করবে, এখন বলে ম্যান পাওয়ার করার লাগবে না, সাথে কথা আছে। হ্যাঁ দেখুন, ম্যান পাওয়ার এই দেশে যদি আপনি আসতে চান ভিজিট ভিসা, কোনো ম্যান পাওয়ারের দরকার পড়ে না, ঠিক আছে, আপনি ইজিলি চলে আসতে পারবেন। ভাই তোমাকে অনেক স্বাগতম কিবরিয়া আহমেদ, আপনাকে অনেক অনেক স্বাগতম, আপনাকে অনেক অনেক স্বাগতম কিবরিয়া আহমেদ। এমডি আলী জরুরি, আপনার সাথে কথা বলবো, নাম্বারটা দেন, ঠিক আছে ভাই? আপনারা আমাকে ফেসবুক পেজ আছে, এখানে ফলো করেন, মাসুম বিল্লা ব্লগস, ইনশাল্লাহ আমি জাস্ট ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে আমি নাম্বার দিয়ে দেবো। আসসালামু আলাইকুম ভাই, আমাকে কি একটি কাজের ভিসা দিতে পারবেন? মিলন সবুজ বাংলা, ভাই দেখুন কাজের ভিসা বর্তমানে বন্ধ রয়েছে, আপনাকে কীভাবে কাজের ভিসা দেওয়া হবে? ভিজিট ভিসা এদেশে এসে আপনাকে কাজের ভিসা বের করে নিতে হবে। আবির আলী, মাশাল্লাহ মাশাল্লাহ আবির আলী, আপনার জন্য আমার অনেক তথ্য জানতে পারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমি চেষ্টা করি ভাই আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। আশিক আহমেদ ভাই, আমি দুবাই কাজের জন্য যাব, আপনি নিয়ে যেতে পারবেন? ভাই দেখুন, আমি কোনো কাজের জন্য আমি কাউকে নিয়ে আসতে পারি না, তবে হ্যাঁ আমার প্রয়োজনে, আমার দোকানে কয়েকজন লোক প্রয়োজন ছিল, তাই আমি আমার আত্মীয় স্বজনকে আমি নিয়ে এসেছি, আমার চাচাতো ভাই বোনজামাইকে আমি নিয়ে এসেছি, তাদেরকে ভিসা লাগিয়েছি, কিন্তু বাহির থেকে লোক এখন পর্যন্ত আনি নাই, কারণ এনে কী করবো, কোথায় তাদেরকে কাজ দিব? আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তার কাছে আসেন, সে যদি কাজ দিতে পারে, ধন্যবাদ। সবুজ খান ভাই, আমার ওইখানে গিয়ে কাগজপত্র লাগাইছে, আমার কোনো সমস্যা হবে না, বুঝতে পারিনি আপনি কী বলেছেন, তারপরেও ধন্যবাদ, থ্যাংকস ব্রো। আসসালামু আলাইকুম মাসুম ভাই, দুবাই এসে বিল্ডিং অথবা রুট কানেকশনের কাজে হেল্পার হিসেবে ভিসা লাগানো যাবে কি? মিরাজ আলী, হ্যাঁ অবশ্যই লাগাতে পারবেন, অবশ্যই লাগাতে পারবেন, বর্তমানে কোনো সমস্যা নেই। আব্দুল হাশিম ভাই, আমার কথা জবাব দিলেন না, আবুধাবিতে লুক সিঙ্গাপুর থেকে ভিসা লাগবে না জানাবেন। ভাই আমার কথা জবাব দিলেন না, আবুধাবির লুক সিঙ্গাপুর যেতে ভিসা লাগবে না, অবশ্যই লাগবে, সিঙ্গাপুর যেতে হলে আপনাকে ভিজিট ভিসা বের করে তারপরে যেতে হবে, ধন্যবাদ। ওটিপি অন ভাই, আমার ফ্লাইট 24 তারিখ, আমি এসে ভিসা লাগাতে কয়দিন লাগতে পারে? আসার পর ভিসা লাগাতে পারবো? ভিসা লাগাতে বেশি দিন সময় লাগে না, আপনি যদি এসে কাজ শুরু করে দেন হয়তো 1 সপ্তাহের ভিতরে সব কিছু হয়ে যাবে, ধন্যবাদ। আদরি মিয়া ভাই, আমি কিন্তু সাধারণ কমায় আসছি 7 মাস আগে, ফিঙ্গার আই টেস্ট রাখছি, আসতে পারবো এখন ভিজিটে আবার? আপনি যেহেতু বলেছেন 7 মাস হয়েছে, আপনি আর কিছুদিন অপেক্ষা করেন, ইনশাল্লাহ আসতে পারবেন। জালাল আহমেদ ভাই, ভাই আমি আলী মুসা, ভিজিট ভিসা কোথায় থেকে বানাবো, সিভিটা কোথায় থেকে বানাবো, কোথায় দোকান পাইতেছি না? জালাল আহমেদ ভাই, আপনাকে বলবো একটা কথা, তা হচ্ছে যে সিভি বানানোর জন্য বিভিন্ন টাইপিস্ট রয়েছে, আপনি টাইপিস্টে যোগাযোগ করেন, তারা বানিয়ে দেবে আপনাকে, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। এমডি মনির আলী, মাসুম ভাই সন্দীপ থেকে মসজিদে কাজ আছে জানালে ভালো হবে, মসজিদে কাজ বলতে হারেসের কাজ রয়েছে, মসজিদে আপনার দেখাশোনার কাজ রয়েছে, ইমামতির কাজ রয়েছে, তো এইগুলো এদেশে আছে, কিন্তু এদেশে এসে কিন্তু আপনাকে একটা ব্যবস্থা করতে হবে, ধন্যবাদ। ভাই ভিজিট ভিসা
কোন দিন বন্ধ হবে প্লিজ জানাবেন ভাই, এটা তো বলতে পারবো না কখন বন্ধ হবে, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, তবে খোলা থাকুক সেটাই চাই। ধন্যবাদ আপনাকে, রমজানের শুভেচ্ছা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ভাই বালা ভাইয়া ভালো আসেনি, আলহামদুলিল্লাহ বাচ্চু ভাইয়া, হ্যাঁ ভালো আছি ভাইয়া। আব্দুল আজিজ মাশাল্লাহ, আচ্ছা ভাই বিজিক বিশার টাইম আগামী মাসে বিদেশ না কি জানাবেন, সেটা ভাই বলা যায় না, বিজিক বিশাটা কতদিন খোলা থাকবে বন্ধ থাকবে সেটা বলতে পারি না, ঠিক আছে, যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে, আর যদি বন্ধ করে দেয় সেটা আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাল্লাহ। বা দোয়া করি আল্লাহর কাছে সেটা বন্ধ না হোক। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে, এস আই মনির, আপনাকেও ধন্যবাদ। ইনশাআল্লাহ ইরা রানা, ইনশাআল্লাহ এম ডি মোহাম্মদ, মাশাল্লাহ উসমান সারোয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আব্দুল হাশিম ভাই দুবাই, বিশাল লোক সিঙ্গাপুর যেতে বিশাল লাগবেন, অবশ্যই লাগবে, বিজিট ভিসা বের করতে হবে আপনাকে। মিলন সবুজ বাংলা, আসসালামু আলাইকুম আসুম ভাই, আমাকে কি কোনো কাজ দেওয়া যাবে, দুবাইতে ভিসা দেওয়া যাবে? আমি চট্টগ্রাম থেকে, আপনার পার্সোনাল ফোন নাম্বারটা দিয়েন যদি। দেখুন আমি কিন্তু আমি আপনাদেরকে আগেও বলেছি আমি ভিসা দিতে পারব, আমি ভিসা দিই না বা ভিসা দিতেও পারবো না। আপনারা যদি আপনার আত্মীয় স্বজন থাকে তাহলে আপনারা আসতে, আমি জাস্ট আপনাদেরকে বিভিন্ন রকমের তথ্য দিয়ে সহযোগিতা করছি, বাস এতটুকুই, ঠিক আছে। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ নিজাম প্রিয়, আলহামদুলিল্লাহ নাহিদ কান চাই, আলহামদুলিল্লাহ আওলাদ হাসান, আলহামদুলিল্লাহ। ওনারা সবাই কমপ্লিট, আমি একটা খুশি সংবাদ দিয়েছিলাম, সেটা হচ্ছে যে রমজানের নামাজ হবে দেশে, সেই খুশির সংবাদটিতে ওনারা সবাই আমাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেছেন, যাতে প্রত্যেকেই অনেক খুশি, তাই তারা সকলে শুক্রিয়া আদায় করেছেন, ধন্যবাদ সকলকে। ভালো আসেন নি ভাই আব্দুল হাসিন, আলহামদুলিল্লাহ ভালো আছি। মুনিয়া আক্তার মোনা, আই লাভ ইউ দিস ভিডিও, ধন্যবাদ। আবির আলী থ্যাংকস। ইমন আহমেদ ভাইয়া, দুবাইয়ে কোনো বাহিনীতে চাকরি পাওয়া যাবে? দেখুন দুবাইতে কোনো বাহিনীতে চাকরি পাওয়া বলতে দুবাইতে আপনি চাকরি করতে পারবেন, ঠিক আছে, তবে দুবাইতে চাকরি বাহিনীতে চাকরি করতে হলে আপনার অনেক শিক্ষাগত যোগ্যতা দরকার পড়ে, আরও অনেক কিছুই রয়েছে, ঠিক আছে। থ্যাংকস জাহিদা কাউসার। রাম প্রবেশ, 2-2.5 লাখ টাকা দিয়ে কি দুবাই যাওয়া যাবে? বর্তমানে আপনার একটা লোক এদেশে এসে ভিসা লাগাতে সব কিছু করো, সে যে 3 লাখের উপরে ভাই, 2-2.5 লাখ দিয়ে আসতে পারতো একসময়, ঠিক আছে, বর্তমানে হচ্ছে না। রাম প্রসাদ ভাইয়া, আমি মালয়েশিয়া থেকে বলছি, মালয়েশিয়া আমাদের কোম্পানি বন্ধ হয়ে গেছে, আমি মার্চের 20 তারিখ দেশে চলে যাব, আমি মালয়েশিয়াতে ওয়ার্কশপের কাজ করি, দুবাই থেকে ওয়ার্কশপের কাজ আছে, আমার পাসপোর্টের মেয়াদ 20 মাস আছে, আমি দুবাই, অবশ্যই আপনি আসতে পারবেন দুবাই, আর ওয়ার্কশপের কাজ বিভিন্ন জায়গায় রয়েছে, আপনি ইচ্ছা করলে এখানে এসে খুঁজে বের করতে পারবেন, সমস্যা নেই, যেহেতু আপনি কাজ জানেন। আপনার মোবাইল নাম্বারটা দেন ভাই, অনেকে মোবাইল নাম্বার চাচ্ছেন, ইনশাল্লাহ ফেসবুকে আপনারা ফলো করুন আমাকে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ফেসবুকের মাধ্যমে দিয়ে দেওয়ার জন্য। ভাই কিতা সিলেডি নিকুনু, ভাই সিলেডি নাম। থ্যাংকস উসমান সারোয়ার, আব্দু আলাউদ্দিন ধন্যবাদ, মতিউর রহমান, দে আর এনি জব ফর দ্য, কি লিখেছে বুঝতে পারি নাই, গুড বাই, গড বাই, ওকে, জাজাকাল্লাহ খায়ের, বায়োটিক ফ্রেশ ফার্ম, উনি প্রায় কমেন্টস করে থাকেন আমাকে। এম ডি লুকমান ভাই কেমন আছেন, আপনার কথা ঠিক আছে, চাকরির জন্য কোথায় যোগাযোগ করবো ভাই, আপনার ফোন নাম্বারটা দেন। দেখুন চাকরির জন্য আমি বলেছিলাম যে একটা ভিডিও তৈরি করবো আপনাদের, কীভাবে চাকরি বের করবেন সিবি দিয়ে, এগুলো আমি ইনশাল্লাহ সামনে দেবো আপনাদেরকে ভিডিও। এম ডি আলী দুবাই লিমোজিন কোম্পানি আর ভিডিও বানান ভাই, ইনশাল্লাহ চেষ্টা করবো বানানোর জন্য, আপনি যেহেতু বলেছেন ভাই দুবাই ট্যাক্সি কোম্পানি আর ভিডিও বানান, দেখি ইনশাল্লাহ চেষ্টা করবো। মনির আহমেদ, আবুধাবি ট্যাক্সি কি যেতে পারবো? হ্যাঁ আপনি যদি ড্রাইভিং লাইসেন্স থাকে দুবাইয়ের দেশে এসে আপনি অবশ্যই ট্যাক্সিতে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। মাসুম খান ভাই আপনার মোবাইল নাম্বারটা দেন, ফেসবুকে ফলো করুন, ইনশাল্লাহ লাইক করুন, আমি চেষ্টা করবো ফেসবুকের মাধ্যমে নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি। হাসান মিয়া রাইট ভাইজান কথাগুলো। এম ডি মিরাজ আলী আসসালামু আলাইকুম মাসুম ভাই, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স বের করতে কত টাকা খরচ হবে? আপনাকে সব মিলিয়ে 3-4 হাজার দ্রামের মতো খরচ হয়ে যেতে পারে একটা মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স বের করতে। ভাইয়া আমার একটা জব দরকার, ভাইয়া দেখুন জব বর্তমানে অনেক সমস্যা দুবাইতে, ঠিক আছে। এম ডি সালিম, কাজের ভিসা লাগাতে কত টাকা খরচ হবে? সব মিলিয়ে আপনাকে 3 লাখের উপরে খরচ হয়ে যাবে, বিজিটি সহ সব কিছু সহ। সরকারি চাকরি কীভাবে পাবো? এখানে আসার পর আপনাকে সরকারি চাকরি খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো এইভাবে আসলে অনেক অনেক ভাই, এত এত মানুষ আমাকে প্রশ্ন করছেন, মানে আমি কি বলবো, হাজার হাজার মানুষ আমাকে প্রশ্ন করছেন, হাজার হাজার, ঠিক আছে। তো এই জন্য আসলে আমি অনেক অনেক মানে নিজেকে প্রাউড ফিল করি নিজের উপর, কারণ হচ্ছে আপনারা আমাকে বিশ্বাস করেন, আমার কাছে জানতে চান, হ্যাঁ আপনারা বুঝতে চান যে ভিসা সম্বন্ধে বিভিন্ন তত্ত্ব সম্বন্ধে, আমি চেষ্টা করি আপনাদেরকে সেই রকম তত্ত্ব দেওয়ার জন্য, সবসময় চেষ্টা করে আসছি, অতি ভবিষ্যতেও চেষ্টা করব। আপনারা কমেন্টস করুন,
আপনাদের কমেন্টসের মতামত, আপনারা আমাদের আপনাদের মতামত আপনারা আমাকে জানিয়ে দিন, সমস্যা নেই। তো এইগুলো আসলে এরকম অনেক প্রশ্নই আছে, আমি চেষ্টা করছি কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, সেই জন্য সরি। আশা করছি ভিডিওটা, পুরো ভিডিওটা অনেকেই দেখেছেন, হয়তো অনেকে টিনে টিনে দেখেছেন, আর যারা টিনে টিনে দেখেছেন মাঝখানে অনেক কিছু হয়তো রয়ে গিয়েছে। তো যাই হোক, আর ভিডিও লম্বা করতে চাই না, আগামী শুক্রবার আবার চলে আসবো প্রশ্নের উত্তর নিয়ে। আপনারা আমার সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। আল্লাহ হাফেজ।